আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রিভিউ দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকে রিভিউটি শুরু করছি। আজকে যে গাড়িটা রিভিউ দিব সেটা হচ্ছে কি আপনার জাপানি হুন্ডা সিডিআই 100। আপনার গাড়িটা হলো কি আপনার শুধুমাত্র মালিক পক্ষের সাথে বুঝলাম যে ওই নিচের গাড়িটা তো অনেকদিন গড়ে থাকতে থাকতে ট্যাঙ্কিতে আপনার ট্যাঙ্কিতে তেল ছিল না, লিক হয়ে গেছে, সেই জন্য উনি নিচের বিটগুলা নিচ সাইড যেমন ধরেন এই এতটুকু জায়গা কালার করা হয়েছে, সামনের দুই সামনের এবং পিছনের টায়ার পাল্টানো, বাকি যা যা আছে গাড়ির সাথেই আছে। আপনারা দেখতে থাকেন, আমি রিভিউটা দিচ্ছি, অবশ্যই ভিডিও শেষে কথা বলবো দাম এবং গাড়ির কাগজ নিয়ে। হেডলাইটটা আপনার পাল্টানো হয়েছে আর বাদ বাকি যেগুলো আছে আপনারা দেখতে পারবেন। টায়ারটা দেখেন ভালো করে, টায়ারটা পাল্টানো হয়েছে, মডগার্ড যেগুলো ওইগুলো গাড়ির সাথে অরিজিনাল মডগার্ড। যে কথাটা আপনাদের বলছিলাম ওই যে নিচের যেটা ওইটা ট্যাঙ্কিটা আপনার হয়ে গেছিল, সেই জন্য ট্যাঙ্কিটা কাজ করে হয়েছে। সাইডটা এসে দেখতে পারেন আপনারা, চেসিসটা ভালো করে দেখেন, এটা আজকে ভালো করে পরিষ্কার করার পর রিভিউতে নিয়ে আসলাম, কারণ ওই অবস্থায় রিভিউতে আনলে আপনারা চিনতেই পারতেন না ভিতরগুলো। সেইটা দেখেন, একটা স্টিকার মারা, ওইটা আপনার সিলেটের গাড়ি, সিলেট এ সিলেট A2 সিরিয়ালের, আপনারা ভালো করে দেখেন ওটার কাগজ, আপনার ইন্স্যুরেন্স পর্যন্ত ঠিক আছে, উনি দেখালেন আমাকে কাগজটা, আমি দেখছি ওইটা কম্পিউটার প্রিন্টের কাগজ। গাড়িটা আপনার বন্ধ বন্ধ থাকতে থাকতে ওইটা ট্যাঙ্কির নিচ দিয়ে ওইটাতে পেট্রোল ছিল না, উনি আমার সাথে শেয়ার করছেন পেট্রোল ছিল না, সেই জন্য আপনার গাড়িটাতে হয়েছে ফুটা হয়ে গিয়েছিল নিচ দিয়ে, ওইটা উনি কাজ করাইছেন ট্যাঙ্কির নিচ সাইড দুনো সাইডের। সাইলেন্সারটা একবার ভালো করে দেখবেন আপনার পাওদানি,
এই যে ট্যাঙ্কি, এইগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওইটা ট্যাঙ্কি পুরা ট্যাঙ্কি কালার হয়েছে কিনা। আশা করি আপনারা আমার চাইতে অনেক অভিজ্ঞতা আপনাদের আছে। শুধুমাত্র দুনো সাইডের নিচ, যাই হোক যেটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। নিচটা দেখেন, একদম নিচটা দেখেন কীরকম আছে। সামনের মোটর গাটটা ওই পাশ থেকে, এখন ওই পাশ থেকে দেখেন কীরকম লাগে। এইটা জাম্পারটা, ধন্যবাদ ভিউয়ার্স। পুরো গাড়িটা আশা করি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কতটুকু পারলাম সেটা আপনারাই ভালো বুঝতেছেন। গাড়িটাতে যা যা আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর গাড়িটাতে আপনার মালিক পক্ষ ওইটার দাম চাইছেন 95,000, 95,000, 95,000 ওইটা আস্কিং প্রাইস। ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওনার সঙ্গে আপনারা সরাসরি আলাপ করবেন। আলাপ করি যদি আপনাদের মনে হয় গাড়িটা নিতে, তাহলে নিতে পারবেন, সরাসরি গাড়ির মালিকের সাথে আলাপ করবেন। তো আশা করি আমার রিভিউটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন। ততক্ষণ আগামী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।